আচ্ছা, বারবারই কেটে যাচ্ছিল, আমরা দেখি আবার চেষ্টা করে। তাহলে এখানে অঙ্কটা বলেছে যে সুদের হার কত, হার সুদে 1 বছরের সুদ হবে সুদাসলের 5 ভাগের অংশ। তাহলে সুদের হার হচ্ছে বের করতে হবে, সময় দেওয়া হচ্ছে 1 বছর, সুদ হবে সুদাসলের 5 ভাগের অংশ, আসলের না কিন্তু সুদাসল। এই শব্দটাকে যদি একসাথে লিখতো সুদাসল, তাহলে কিন্তু আপনার হয়তো কনফিউশনটা কম হইতো, কিন্তু এখানে হাইফেন দিয়ে লিখেছে। সুদাসল লিখলে একসাথে সুদাসল, তাহলে কনফিউশনটা কম হইতো। সুদাসল যদি আপনি জানেন, এখান থেকে আপনি সুদ বের করতে পারবেন, কারণ বলেছে সুদাসল যা হবে তার 5 ভাগের 1 অংশ হচ্ছে সুদ। তাহলে সুদের মান হবে এখানে 5 ভাগের 1 অংশ। তাহলে আমরা হচ্ছে এখান থেকে আয়ের মানটা বের করি, 100 এর 5 ভাগের 1, 100 ইন্টু এটারও 5 ভাগের 1 আমরা করি, করলে পাওয়া যাবে হচ্ছে সুদ। আচ্ছা, এখানে তাহলে কাড়াকাড়ি করলে কত টাকা আসে? 5 20 100 টাকা। সুদ হচ্ছে 20 টাকা, সুদাসল যদি 100 টাকা হয় তাহলে সুদ হচ্ছে 20 টাকা। এখন আসল কত টাকা? আসল হচ্ছে পি, আসল হচ্ছে কত টাকা হবে? সুদাসল থেকে যদি সুদ বাদ দেন তাহলে তো আসল পাওয়া যাবে, তাহলে পি সমান এ মাইনাস আই। সুদাসল থেকে যদি আপনি সুদ বাদ দেন তাহলে পাওয়া যাবে হচ্ছে আসল। তাহলে এখানে সুদাসল হচ্ছে 100 টাকা, সুদ হচ্ছে 20 টাকা, 100 থেকে 20 টাকা মাইনাস করলে পাওয়া যাবে হচ্ছে আসল। আসল কত টাকা? 80 টাকা আসছে, 80 টাকা আসছে। আচ্ছা, তাহলে আসলে হচ্ছে 80 টাকা। এখন আপনার হচ্ছে সুদের যে হার, হারের সূত্র আমরা কি করেছিলাম, আর সমান আই ইন্টু 100, আর সমান আই ইন্টু 100 ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে পিএন। তো আই ইন্টু 100 ভাগ পিএন করলে অ্যান্সার আসবে, আই ইন্টু 100 ভাগ হচ্ছে পিএন। তাহলে আই ইন্টু 100 ভাগ হচ্ছে পিএন। তারপর বলেছিলাম যে আর এর মান যখন হচ্ছে বের করতে হবে তখন নিচে ভাগ করতে হবে পিএন দিয়ে, যখন এন এর মান বের করবেন তখন ভাগ করতে হবে পি আর দিয়ে, যখন পি এর মান বের করবেন তখন হচ্ছে এন আর দিয়ে ভাগ করতে হবে। এখানে আই কত টাকা দেখেন, আই হচ্ছে 20 টাকা, তো লিখলাম আই হচ্ছে 20 টাকা। আর পি হচ্ছে এখানে আসল হচ্ছে কত টাকা? আসল হচ্ছে আমাদের হিসাবে 80 টাকা, 80। আর সময় এখানে কত? সময় হচ্ছে 1 বছর, সময় এখানে আমরা 1 বছর লিখলাম। আর ইন্টু হচ্ছে সূত্রের 100, কাড়াকাড়ি করেন, কাড়াকাড়ি করলে হচ্ছে 4 20 80, 100 কে 4 দিয়ে কাটলে 4 25 100, অ্যান্সার হচ্ছে 25%। তো এই অঙ্কটা আমরা গত ক্লাসে করেছিলাম অন্যভাবে, তখন আমরা হচ্ছে আরো সহজভাবে করেছিলাম, আরো সহজভাবে করেছিলাম, দেখাচ্ছি আমি সেটা, একটু ভালো করে খেয়াল করেন। এখানে তাহলে কাটলে হয় 4 20 80, 4 25 100। গত ক্লাসে কি করেছিলাম? গত ক্লাসে করেছিলাম যে সুদাসল ধরেছি 5 টাকা, গত ক্লাসে করেছিলাম সুদাসল 5 টাকা, যেহেতু বলেছে সুদ সুদাসলের 5 ভাগের 1, সুদাসল যদি 5 টাকা হয় সুদ হবে 1 টাকা, সুদ হচ্ছে 1 টাকা। তাহলে আসল কত টাকা হবে? আসল হবে 5 মাইনাস 1, 5 থেকে 1 বাদ দিলে 4 টাকা, তাহলে আসল হচ্ছে 4 টাকা। এরপর হচ্ছে আমরা কি করেছি, এটা দিয়ে ক্যালকুলেশন করেছিলাম, এটা হচ্ছে গত ক্লাসে করেছিলাম যে সুদাসল যেহেতু বলেছে, সুদ যেহেতু বলেছে সুদাসলের 5 ভাগের 1, তাহলে সুদাসল হচ্ছে 5 টাকা, সুদ হচ্ছে 1 টাকা, তাহলে আসল হচ্ছে 4 টাকা। তাহলে এইগুলো মান বসিয়ে আমরা বের করেছিলাম 25%, এটা গত ক্লাসে করেছিলাম, দেখাতে পেরেছেন কনফিউশন আছে কিনা। আচ্ছা, আরেকজন বলছে 18 নম্বরটা করে যেতে, 18 নম্বর, এই 18 নম্বর যে ম্যাথটা, এইখানে হচ্ছে এই ম্যাথটা মূলত হচ্ছে এখানে দুইটা ম্যাথ একসাথে আছে। বলেছে যে 500 টাকার 4 বছরের সুদ, মানে 500 টাকা 4 বছরের সুদ যে টাকা আসবে, এবং 600 টাকা সুদের হার কত। এখন দেখেন কি কি দেওয়া আছে, দুইটা আসল দেওয়া আছে, এসেছে এসেছে, আচ্ছা। তো এখানে বলেছে যে 18 নম্বরে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হবে, মানে দুইটা সুদ বের করার পর দুইটা হবে কত টাকা? 500 টাকা। তা আমরা ধরলাম যে প্রথম সুদ এক হচ্ছে ধরলাম আই, প্রথম ক্ষেত্রে সুদ হচ্ছে ধরলাম আই। সুদ বের করার সূত্র কি? সুদ বের করার সূত্র হচ্ছে এখানে আই সমান আর পিএন ভাগ হচ্ছে 100, তাই না? আই সমান আর পিএন ভাগ হচ্ছে 100। তো প্রথমটা সুদ কত হবে, এটাকে আমরা ধরলাম আই ওয়ান, আই সমান আর পিএন ভাগ 100। তাহলে এখানে সুদের হার দেওয়া নাই, আমরা ধরলাম সুদের হার হচ্ছে আর, আর পার্সেন্ট, পি হচ্ছে 500 টাকা, 500, এন সময় হচ্ছে 4 বছর, সময় হচ্ছে 4 বছর। তো এটা করার পর আমরা প্রথম ক্ষেত্রে সুদ পেলাম কত টাকা, দেখেন এখানে কারাকারি করেন,
100 এর সাথে 500 কাটা, তাহলে 150 কাটা, থাকে হচ্ছে 4 5 20 আর, তাহলে এখানে থাকে হচ্ছে 20 আর। তো শর্ত মতে বলেছে দুইটা সুদের হার, সরি দুইটা সুদ একসাথে করলে হবে কত, 500 টাকা। আমরা দুইটা সুদ আগে বের করব, প্রথম ক্ষেত্রে বের করেছি হচ্ছে I1, দ্বিতীয় ক্ষেত্রে বের করবো হচ্ছে I2। দ্বিতীয় ক্ষেত্রে আসল কত টাকা, আসলে হচ্ছে 600 টাকা, সময় হচ্ছে 5 বছর, আর সুদের হার দেওয়া নাই, যেহেতু প্রশ্নের সুদের হার একটাই চেয়েছে, তাহলে দুই জায়গায় সুদের হার সেম, তাহলে তো আপনি বের করতে পারবেন না, দুই জায়গায় সুদের হার সেম, আর ইন্টু 600, তাহলে আসলে হচ্ছে 600, সুদের হার হচ্ছে দেওয়া নাই তাই আর ধরেছি, সময় হচ্ছে 5 বছর, ভাগ হচ্ছে 100, তাহলে এটাকে কাড়াকাড়ি করলে কত আসে, এখানে আসে 0 0 কাটা 530 আর। প্রথম ক্ষেত্রে সুদ হচ্ছে 20 আর, আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে 30 আর, 30 আর। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে টোটাল সুদ হচ্ছে, টোটাল সুদ কত টাকা, 50 আর, 50 আর সমান হচ্ছে কত টাকা হবে, প্রশ্ন দেওয়া হচ্ছে 500 টাকা, বলেছে যে এই দুইটা সুদ একত্র হবে 500 টাকা। তাহলে এখানে আমরা বলেছি প্রথম ক্ষেত্রে সুদ হচ্ছে 20 আর, দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে 30 আর, তাহলে ওদের কথা মতো যদি আমরা বলি I1 প্লাস I2, I1 প্লাস I2 সমান কত টাকা, 50 আর, আর এটা সমান কত হবে 500, I1 প্লাস I2 সমান হচ্ছে 500 টাকা। তো I1 আর I2 মান হচ্ছে আমাদের হাতে আছে 500 আর, মানে 50 আর, 50 আর সমান হচ্ছে 500, এখান থেকে আপনি আর এর মান বের করতে পারেন, তাহলে আর সমান কত হবে, 500 ভাগ 50 করলে আসে 10, আর এর মান হচ্ছে 10%। অর্থাৎ এখানে মূলত হচ্ছে সমীকরণটা বানানো হচ্ছে মূল ফ্যাক্ট, সমীকরণ বানাতে পারলেই কাজটা শেষ, সমীকরণ বানাতে পারলে আর কোনো ঝামেলা নাই। দেখেন বুঝতে পেরেছেন কিনা, আরেকজন হচ্ছে বলে গেল সঙ্গীত আপনাকে জন্য 8 নম্বরটা করে দিতে, আচ্ছা আপনাদের আরো সমস্যা থাকলে আমি দেখবো 8 নম্বরটা দেখি কি আছে, আপনাদের সমস্যা থাকলে বললেন আমি হচ্ছে 8 নম্বরটা করে আসি, 8 নম্বরটাকে দেখি এটা কি ছিল। আচ্ছা 8 নম্বর বলেছে হচ্ছে, 8 নম্বর বলেছে যে শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 450 টাকা কত বছরে 508 টাকা হবে, শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 450 টাকা কত বছরে সুদে আসলে 508 টাকা হবে, সময় চেয়েছে। তাহলে এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে আসল আর হচ্ছে সুদ আসল, আমরা জানি সুদ আসল যদি জানি তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিলে কি পাওয়া যাবে, সুদ পাওয়া যাবে, তো প্রশ্নে কোথাও সুদ দেওয়া নাই, আমরা সুদটা বের করে নিচ্ছি, কারণ আমরা জানি যে সুদের হার বের করতে গেলে আয় অপরিহার্য লাগবেই, প্রশ্নে চেয়েছে সুদের হার, সুদের হার বের করতে গেলে আয় অবশ্যই লাগবে, এখন আয় আমরা বের করবো কিভাবে, যদি সুদ আসল জানি, আসলও যদি জানি, মানে সুদ যদি জানি সেখান থেকে কি পাওয়া যাবে, আসল পাওয়া যাবে, সরি এখানে সুদ দেওয়া আছে তাহলে এখানে আসলটা লাগবে, সুদের হার বের করতে গেলে আসলটা কি লাগবে, তাহলে আমরা যদি সুদের আসল থেকে আসল বাদ দিই তাহলে পাওয়া যাবে সুদ, আর সুদের আসল থেকে যদি আমরা সুদ বাদ দিই তাহলে পাওয়া যাবে হচ্ছে আসল। তো প্রশ্নে যদি আমি যেটা করছিলাম এখন সেটা যদি প্রশ্ন যদি এরকম থাকতো যে আসল দেওয়া আছে তাহলে আমাকে সুদটা বের করে নিতে হতো, আর এখানে সুদ দেওয়া আছে তাই আমি আসলটা বের করে নিলাম, আসলে বের করবো কিভাবে, সুদ আসল থেকে সুদটা বাদ দিলেই পাওয়া যাবে হচ্ছে আসল, সুদ আসল এখানে কত টাকা, সুদ আসল হচ্ছে 400 558 টাকা মাইনাস সুদ হচ্ছে 450 টাকা, তাহলে এখানে কত দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে 50 50 108 টাকা সম্ভবত, কাটাকাটি করলে 108 টাকা হয়, তার মানে আসল আমাদের লাগবেই, সুদের হার বের করতে গেলে আসল এবং সুদ দুইটাই লাগবে, এখানে সুদ দেওয়া আছে কিন্তু আসল দেওয়া নেই, তার মানে কি জানি সূত্রটা দেখেন, আমরা জানি হচ্ছে সুদের হার আর সমান আই ইন্টু 100 ভাগ হচ্ছে পিএন, আর সমান আই ইন্টু 100 ভাগ হচ্ছে পিএন, তো এখানে মান বসালে অ্যান্সার চলে আসার কথা, আর সমান আই ইন্টু 100 ভাগ হচ্ছে পিএন। আচ্ছা এরপর কার কোনটা করতে হবে একটু লিখে দেন কমেন্টে, যদি এখানে আপনারা যদি কোনো অঙ্কে সমস্যা ফেস করে থাকেন তাহলে বলেন, এর বাইরে যদি কিছু থাকে বলতে পারেন। আই সুদের হার, সুদ হচ্ছে আই, আই হচ্ছে কত টাকা, আই হচ্ছে 450, ভাগ হচ্ছে পিএন, পি কত টাকা ছিল, পি হচ্ছে ছিল প্রয়োজন, আর ফেলছি আমি, দূর আমি আবার ভুল করছি, এখানে আসলে
খেয়ালই করি নাই, দেখেন আবার ভুল করছি, প্রথম যেটা করছিলাম এটা ঠিক আছে, আমি খেয়াল করি নাই, 450 টাকা আসলে ছিল, দেখছেন একই একই জিনিস, আমি অন্যমনস্ক হয়ে গেলে সমস্যা, এখানে আসলে ছিল, আমি আমি দেখে আবার ভুল বলছি, সেটা হচ্ছে আমি সম্ভবত নিচে বারবারে সুদে এখানে চোখ চলে যাচ্ছিল। আচ্ছা, আমি প্রথম দিকে ঠিক করছিলাম আসলে ছিল, আমি বারবার এই যে নিচে এখানে চোখ পড়তেছে বারবার সুদ 180 টাকা, এই সুদের দেখে দেখে আমি বারবার হচ্ছে করে ভুল করতেছি, আসলে দেওয়া ছিল, ফি হচ্ছে 450, আর যে সুদ আসলে হচ্ছে ছিল হচ্ছে 558 টাকা, সুদ হচ্ছে কত টাকা হবে, সুদ হচ্ছে এ মাইনাস পি, আমি প্রথমে ঠিকই করছিলাম, আমি আবার কোথায় যেন হারাই গেছিলাম। আচ্ছা, এখানে হচ্ছে যেটা বের হবে 558 মাইনাস হচ্ছে 450 সমান হচ্ছে 108 টাকা, এটা হচ্ছে সুদ। এখন আমরা সূত্রের মধ্যে মান বসাবো, সূত্রের মধ্যে কি কি দেওয়া আছে, আইও আছে, পিও আছে, সবই আছে, তাহলে আর এর মান বের করতে গেলে আর সমান আই ইন্টু 100 ভাগ হচ্ছে পিএন, আই ইন্টু 100, আই হচ্ছে 108, আই ইন্টু 100 ভাগ হচ্ছে পিএন, পি হচ্ছে কত, 450, সময় কত, সময় হচ্ছে 5 বছর, সরি, পি ইন্টু আচ্ছা সরি আমি আবার এটাই দেখছি, আচ্ছা সুদের হার দেওয়া আছে 6 টাকা, আমরা এখানে বের করবো হচ্ছে সময় বের করবো, সময় বের করতে হবে, সময় সময় বের করতে হবে এন, তাহলে নিচে হচ্ছে পি আর, পি হচ্ছে 450, 450 আর ইন্টু হচ্ছে আর, আর হচ্ছে দেওয়া আছে 6 টাকা, 6 টাকা। আচ্ছা, আমি বারবার হচ্ছে এইদিকে চোখ যাচ্ছিলাম, আমি এটা দেখে এই যে 6 6 সেম, আচ্ছা বুঝছি, তাহলে এটা হচ্ছে আপনার বের করতে হবে 6 টাকা বসায় ক্যালকুলেশন করেন, তাহলে এখানে শূন্য শূন্য একটা শূন্য কাটা যাবে, তারপর হচ্ছে 6 দিয়ে কাটলে এটাকে 6 দিয়ে কাটা যাবে, কারণ হচ্ছে 6 কে 6 48, 6 আর 48 18, এটাকে 5 দিয়ে কাটলে 5 2 কোণে 10, 5 9 45, আর 18 কে 9 দিয়ে কাটলে 9 2 কোণে 18, 2 দোকানে 4, তাহলে সুদের হার হচ্ছে 4%, সরি সময় হচ্ছে 4 বছর, সময় হচ্ছে 4 বছর, সুদের হার না, সময় হচ্ছে 4 বছর। আচ্ছা বলেন আপনাদের আর কি সমস্যা আছে, আমি বারবার হচ্ছে এই অঙ্কে দেখতে গিয়ে বারবার একবার আর বলতেছি একবার এন বলতেছি, মোট কথা হচ্ছে এখানে বের করতে হবে সময়, সময় বের করার সূত্র কি, আই ইন্টু 100 ভাগ হচ্ছে পি আর, তাহলে বাকি মানগুলা এখানে কি দেওয়া ছিল না, সুদ দেওয়া ছিল না, তাই আমরা সুদটা বের করে নিয়েছি, তাহলে যে কোনো ক্ষেত্রে সুদটা বের করতে হবে, সুদ ছাড়া আর এর মান বের করা যাবে না, এন এর মান বের করা যাবে না। আচ্ছা বলেন আপনাদের আর কার কি সমস্যা আছে, সম্ভবত গত ক্লাসে গুলো করাইছি, আচ্ছা রুকসান আপনাকে যেন আমাকে একটা দিয়েছেন অঙ্ক ইনবক্সে, আচ্ছা এই অঙ্কটা আমি দেখছি, আচ্ছা এই অঙ্কটা এটা তেমন কোনো দিতে ভালো বাংলাদেশে আসছিল কোথাও আসে নাই, ঠিক আছে ফালতু একটা অঙ্ক, আচ্ছা বলেন এর বাইরে আপনাদের আর কার কি সমস্যা আছে, বলেছে সুদের হার 7% থেকে কমে 5% হলে, মানে সুদের হার আগে ছিল 7% এখন হয়ে গেছে 5%, তাহলে কমে গেছে কতটুকু, 2% কমে গেছে, এই 2% কমার কারণে এক ব্যক্তির আয় 5 বছর 70 টাকা কমে যায়, 5 বছর আগে উনি যে আয় করতেন, তারপর হচ্ছে 5 বছর মানে 5 বছর সময়ে ওনার আয় কমে গেছে 70 টাকা, তো এখানে সময় হচ্ছে 5 বছর, আয় হচ্ছে 70 টাকা, আয় মানে কি লাভ, ব্যাংকে যখন টাকা রাখা হয় তাহলে এই যে যে সুদটা পাওয়া হয় সেটা হচ্ছে তার আয়, আয় হচ্ছে 70 টাকা, এখন বলেছে যে সুদের হার 7% থেকে 5% হলে, অর্থাৎ আগে ছিল 7% এখন হচ্ছে 5%, 2% কমার কারণে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, বের করতে হবে মূলধন কত, এখানে আসলে ইনডিরেক্টলি সুদের হারটা দেওয়া আছে 2%, ইনডিরেক্টলি সুদের হার দেওয়া আছে 2%, তো এটা হচ্ছে আপনার এখানে প্রশ্নে বোঝা যাচ্ছে না ভালোভাবে, তাহলে আপনাকে এটা বুঝে নিতে হবে যে সুদের হার হচ্ছে 2%, কারণ এই 2% কমার কারণে এক ব্যক্তির আয় 70 টাকা কমে যায়,
যদি 2% না কমতো তাহলে তারা 70 টাকা কমতো না, তাহলে এই 70 টাকা কমার কারণে পিছনে দায়ী হচ্ছে 2%, আর সুদের হার হচ্ছে 2%, সুদ হচ্ছে 70 টাকা, সময় হচ্ছে 5 বছর, বের করতে হবে মূলধন কত। তাহলে আমরা জানি পি সমান কত, পি সমান I×100 ভাগ হচ্ছে আর এন, I×100 ভাগ হচ্ছে আর এন, আই হচ্ছে 70 টাকা, মানে সুদ হচ্ছে 70 টাকা, I×100, 100 ভাগ হচ্ছে আর এন, এখানে আর ও দেওয়া আছে, এন ও দেওয়া আছে, সুদের হার হচ্ছে 2%, সময় হচ্ছে 5 বছর। তো কাড়াকাড়ি করেন কত হয়, 5 দোকানে 10, 10 10 00 কাটা, আর থাকবে হচ্ছে 700, তার মানে ব্যাংকে জমা রেখেছিলেন 700 টাকা, সেখান থেকে তার 2% কমার কারণে আয় হচ্ছে 70 টাকা কমে যায়। পরের অঙ্কটা ছিল তার উল্টা, পরের অঙ্কটা হচ্ছে আপনার নাম্বার আগে ছিল 6%, এখন কমে 4% হয়ে গেছে, তার মানে কমে গেছে কয় পার্সেন্ট, 2% কমে গেছে। 2% কমার কারণে আয় কত টাকা কমে সেটা বের করতে হবে। তো আগেরটাও সেম ছিল, আগেরটা ছিল 2% কমার কারণে আয় কমে 70 টাকা, আর এখানে আয়টা কত কমে সেটা দেওয়া নাই, বাকি সবকিছু দেওয়া আছে। তাহলে 2% কমার কারণে এক ব্যক্তির আয় কতটুকু কমবে সেটা বের করতে হবে। তাহলে আয় বের করার সূত্র হচ্ছে, মানে সুদ বের করার সূত্র হচ্ছে আয় সমান আর পিএন ভাগ হচ্ছে 100। এখানে সুদের হারটা হচ্ছে 2%, কারণ এই 2% কমার কারণেই আয় হচ্ছে কমে যায়। তাহলে আর পিএন, পি হচ্ছে 500, 500 সময় হচ্ছে 3 3 বছর, ভাগ হচ্ছে 100, কাড়াকাড়ি করলেই হচ্ছে অ্যান্সার চলে আসবে। 00 কাটা, 3 5 15, 15 30, অর্থাৎ 6% থেকে 4% হওয়ার কারণে, মানে 2% কমার কারণে এক ব্যক্তির আয় 70 টাকা কমে যাবে। দেখুন আপনাদের আর সমস্যা আছে কিনা। তাহলে আপনাদের আগামীকাল যে পরীক্ষা, আগামীকাল পরীক্ষার জন্য আশা করি আপনারা ম্যাথ গুলো করবেন ভালোভাবে, তাহলে সুদ পাশের অঙ্কগুলো আপনাদের ভালো করে পড়া হয়ে যাবে। আর হচ্ছে এরপর আপনাদের কালকে পরীক্ষা দেওয়ার পরে নেক্সট দিন হয়তো আপনাদের ক্লাস থাকতে পারে, আমি আপনাদের গ্রুপে জানাই দিব। এরপর কার কোন টপিক করলে ভালো হয় সেটা জানেন। আর ফাঁকি দিয়ে হচ্ছে আমরা বিনাশ করেছিলাম সমাবেশের ক্লাসটা একদিন ফাঁকি দিয়ে করে নিবো, যারা প্রাইমারি এক্সাম দিবেন তাদের জয়েন না করলে চলবে, ঠিক আছে? আমি একদিন, যে কোনো একদিন গ্যাপে গিয়ে সমাবেশ ক্লাস নিয়ে নিব। আর হচ্ছে আপনাদের যার যে টপিক লাগবে সেগুলো অবশ্যই আমাকে আগে থেকে জানাবেন, তাহলে আপনাদের প্রায়োরিটি বেসড, অর্থাৎ যে টপিকগুলো আপনার এখন সমস্যা ফেস করতেছেন সেগুলো আগে শেষ করে ফেলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে রাখছি, সবাই ভালো থাকবেন আর একটু ভালো করে পড়াশোনা করেন। আর এখন যে এক্সামগুলো হচ্ছে এগুলো আপনাদের সামনে পরীক্ষা হবে এটা মাথায় রেখে হচ্ছে, আপনারা এখন ভালো করে একটু পরীক্ষাগুলো দেন, তাহলে দেখবেন হচ্ছে পিছনের পড়াগুলো রিভিশন হবে আর প্রস্তুতিটা মজবুত হবে। আমরা যারা আগে শুরু করেছি তাদের কিন্তু একই টপিক এখন আশা করি, আমার মনে হচ্ছে যে অনেক টপিক টপিকই রিপিট হচ্ছে এখন পরীক্ষাগুলোতে, তো এগুলো কিন্তু আপনাদের রিভিশন দেওয়ার একটা বড় সুযোগ। সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।